নির্বাচন ঘনিয়ে আসছে। কর্মী সমর্থক জোগাতে ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। সেই সাথে উঠান বৈঠক সহ নানা কর্মসূচির মাধ্যমে তুলে ধরছেন সরকারের উন্নয়ন চিত্র। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দক্ষিণ পানিশ্বর মাঠে 17টি ইউনিয়নের সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এই আয়োজন করেন আওয়ামী লীগের উপস্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কমিটির সদস্য ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হলে শিক্ষা, স্বাস্থ্য ও জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে কাজ করার কথা জানান তিনি। আগামী নির্বাচনে নৌকার বিজয় আনতে নওগাঁয় সুধী সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন 5 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল। ময়মনসিংহের গফরগাঁওয়ে নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাপিল বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে যা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের 15 বছরে তার চেয়ে বেশি হয়েছে। এদিকে মুন্সিগঞ্জ 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফয়সাল বিপ্লব দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান পৌরসভার মেয়র। সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ির বালিয়াকান্দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম সুবিধাভোগীদের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরেন। আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে ভাতার পরিমাণ বাড়ানো হবে বলে জানান তিনি। উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এ আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকেই নির্বাচিত করা হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সংসদ নির্বাচন উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়। নতুন বাজারে 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম দুলালের উদ্যোগে সমাবেশের আয়োজন করে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাজমিম মিমু, ডিবিসি নিউজ ডেস্ক।